আসসালামু আলাইকুম। ডুয়েট ভিডিও টিকটক অ্যান্ড লাইকির এই ডুয়েট বা চ্যালেঞ্জ ভিডিওর সাথে আমরা হয়তো সকলেই খুবই পরিচিত। এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে টিকটক বা লাইকির অফিসিয়াল অ্যাপস ছাড়াই আপনার ফোনের যে ক্যাপকাট অ্যাপস রয়েছে সেই ক্যাপকাট অ্যাপসটি দিয়ে সবার থেকে আলাদাভাবে অ্যান্ড ইউনিক অ্যান্ড স্টাইলিশভাবে আপনি কীভাবে ডুয়েট ভিডিও বানাবেন। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ক্যাপকাট অ্যাপসের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেইখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এখন চলে যায় সরাসরি ক্যাপকাট অ্যাপসে অ্যান্ড ক্যাপকাট অ্যাপসে যাওয়ার পর আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করব অ্যান্ড নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেব। সো আমি একটি ভিডিও সিলেক্ট করে নিয়েছি। দেন ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কী করবেন, এই মিউজিকে যাবেন, ভলিউমে যাবেন, ভিডিও লেয়ারে ক্লিক করে অ্যান্ড ভলিউমটাকে একদম মিউট করে দেবেন। মিউট করে দেওয়ার পর আপনার স্ক্রল করে এদিকে আসবেন অ্যান্ড একটি অপশন পাবেন নিচে, ফরম্যাট নামের একটি অপশন পাবেন। তো এই ফরম্যাটে ক্লিক করবেন অ্যান্ড রেডিওটা এখান থেকে 1.1 সিলেক্ট করবেন। 1.1 সিলেক্ট করে দিলে আমাদের রেডিওটা বেড়ে যাবে। দেন এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন, শর্ট করবেন। বাট তার আগে আমরা একটু কালারটা চেঞ্জ করি, তো আমরা যাব তারপরে। তো আমি একটু ব্রাশটা এনে নিই। দেন আমরা তারপরে কী করব, ব্রাশে যাব। এখানে দেখেন নিচের দিকে ব্রাশ নামের একটি অপশন রয়েছে, সরি ক্যানভাস। তো আমরা ক্যানভাসে ক্লিক করব অ্যান্ড এখান থেকে কালারে চলে যাবেন। কালার থেকে আমরা এটাকে হোয়াইট করে নিই। তাহলে আমরা এই ভিডিও লেয়ারে ক্লিক করব অ্যান্ড এখানে আমরা সেট আপ করে দেবো আমাদের স্ক্রিনের সাথে। তো আমরা শর্টভাবে সেট আপ করবো। দেন সেট আপ করে নেওয়ার পর আমরা ভালোভাবে সেট আপ করে দেবো। এখানে করে নেওয়ার পর আমাদের তো ডুয়েট হিসাবে আরও একটি ভিডিও লাগবে। তো সেক্ষেত্রে আমরা যে আরেকটি ভিডিও সিলেক্ট করব, তো সেটা সিলেক্ট করার জন্য আমরা কী করবো, এখানে নিচে দেখেন ওভারলের একটি অপশন রয়েছে। তো আমরা ওভারলেতে ক্লিক করব, অ্যাড ওভারলেতে ক্লিক করে আপনার ভিডিও মানে এটা ফার্স্টে আপনি কী করবেন, টিকটক বা লাইকি থেকে যে ভিডিওর সাথে আপনি ডুয়েট বা চ্যালেঞ্জ ভিডিও বানাতে চান সেই ভিডিওটি ডাউনলোড করবেন। দেন সেই ভিডিওর মতো আপনি সেই ভিডিওর মিউজিকে দিয়ে আপনার যে কোনো একটি ভিডিও বানিয়ে নেবেন। দেন সেই ভিডিওটি এডিট করে নেওয়ার পর তারপর আপনার সেই ভিডিওটি আবার অ্যাড ওভারলেতে ক্লিক করে সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো আমি অন্য আরও একটি ভিডিও সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কী করবেন, এটারও ভলিউমে চলে যাবেন অ্যান্ড ভলিউমটাকে মিউট করে দেবেন। মিউট করে দিয়ে এই ভিডিওটাকে আপনারা শর্ট করবেন, শর্ট করে এই কর্নারের এই পাশে আনবেন। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, মাঝখানের দিকে যেন আমাদের একটু হোয়াইট থাকে, যেমন এখানে মাঝখানের দিকে যেন একটু হোয়াইট থাকে। তো এই ভিডিওটাকে ওই ভিডিওর সমান সমানভাবে মানে অ্যাডজাস্ট করে দেবেন আর মাঝখানের দিকে যাতে আমাদের একটু হোয়াইট টাইপের একটু লাইন থাকে সেই অনুযায়ী সেট আপ করতে হবে আমাদের। ওকে, তো সেট আপ করে নেওয়ার পর এখন এগুলাকে আমরা মাঝামাঝিভাবে অ্যাড করে দেব। তো আমাদের সেট হয়ে গেছে। দেন সেট হয়ে যাওয়ার পর এখন মেইন যে মিউজিকটা, তো এখন আমাদের মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য আমরা কী করব, নিচের দিকে দেখেন অডিওর একটি অপশন রয়েছে। তো আমরা অডিওতে ক্লিক করব, এক্সট্রাক্টেডে ক্লিক করে আপনি যে ভিডিওটি ডাউনলোড করে এনেছেন সেই ভিডিওর মিউজিক এক্সট্রাক্ট করে এখানে বসিয়ে দেবেন। তো আমাদের মিউজিকও অ্যাড করা কমপ্লিট। দেন আমরা ব্যাক আসবো, ব্যাক এসে এখন আমাদের মানে এখন আমরা স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো আমরা এই ভিডিওতে লেয়ারে ক্লিক করব, মেইন ভিডিও লেয়ার। তো এটাতে ক্লিক করব আমরা অ্যান্ড একটু ধরে ধরে স্প্লিট করব, আবার একটু ধরে যাব স্প্লিট করব, আবার আর একটু সামনে যাব স্প্লিট করব, আবার একটু সামনে স্প্লিট করব। তো এইরকমভাবে আমরা কয়েকটি স্টেপে এগুলোকে আমরা স্প্লিট করে নেব। এই ভিডিও লেয়ারটাকে আমরা মানে মেইন যে ভিডিও লেয়ার সেটাকে আমরা স্প্লিট করে নেব। দেন আমরা লাস্টের থেকে আমাদের ওয়াটারমার্কটা রিমুভ করব অ্যান্ড একটি একটি করে আমাদের স্প্লিট করা এগুলো আমরা ক্লিক করব, ক্লিক করব অ্যান্ড এই পাশে আসব। এসে আমরা এখানে সরি মানে ভিডিও লেয়ারটাকে সেরে দিই, আমরা এইদিকে স্ক্রল করে আসলে এখানে ক্যানভাসের অপশন রয়েছে। তো আমরা ক্যানভাসে ক্লিক করব। দেন আমরা ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি অথবা ব্লারে গেলেও সমস্যা নেই। তো ব্লারে গিয়ে যদি আমরা ব্লার করে দিই তাহলে দেখেন ব্লার হয়ে যাবে, তিনটি স্টেপে ব্লার হয়ে যাবে। তো এইটাতে আমরা ব্লার দিলাম, তারপরেটাতে যাব ক্যানভাসে ক্লিক করব, কালার থেকে এখানে আমরা একটি রেড কালার সিলেক্ট করব। তারপরেটাতে যাব ক্যানভাসে যাব, ব্লারে যাব, এটাকে আমরা ব্লার করে দেবো সেকেন্ড ব্লার। তারপরটাতে যাব ক্যানভাসে যাব, কালার থেকে এখন আমরা এটাকে কালার সিলেক্ট করব। তারপরটাতে যাব ব্লারে যাব, ব্লার সিলেক্ট করব অ্যান্ড তারপরটা কালার।
তো এইরকমভাবে আমাদের ভিডিওটি যদি এডিট করি তাহলে দেখেন আমাদের ভিডিওটি সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। তারপর হলো মানে টেক্সট অ্যাড করো অনেকেই, তো আপনি যদি টেক্সট অ্যাড করতে চান তাহলে কী করবেন, এই ভিডিও লেয়ারগুলোকে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনার এই ভিডিও লেয়ারগুলো একদম নিচের দিকে অ্যাড করবেন। নিচের দিকে সেট আপ করে এই দুইটা ভিডিও লেয়ারগুলোকে আপনারা নিচের দিকে সেট আপ করে তারপর উপরের দিকে টেক্সট অ্যাড করে দিতে পারেন। অ্যান্ড আই থিঙ্ক আপনারা সবাই জানেন কীভাবে টেক্সট অ্যাড করতে হয়। টেক্সট অ্যাড করার জন্য সিম্পল এই টেক্সটের আইকনে ক্লিক করবেন অ্যান্ড টেক্সটগুলো অ্যাড করে দেবেন। অ্যান্ড দেন তারপরে আপনারা যদি আরেকটি ইফেক্ট অ্যাড করতে চান তারপর আমরা যেতে পারি ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পর আমরা যেতে পারি এখানে পার্টির যে অপশন রয়েছে, তো পার্টিতে, তো পার্টিতে যাওয়ার পর এখানে একটু নিচের দিকে স্ক্রল করে আসলে আমরা একটি নিয়নের অপশন পেয়ে যাব। এই যে নিচের দিকে নিয়ন রয়েছে কিন্তু লোডিং হতে একটু দেরি হচ্ছে, তো আমরা নিয়নের দিকে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ভিডিওতে নিয়নের আইকন শো হবে আমাদের ভিডিওতে পুরোটাই দেখেন। তো এটাতে আমরা রেজুলেশন অনুযায়ী একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখন যদি আমরা আমাদের ভিডিওটি ওয়াচ করি তাহলে দেখেন আমাদের ভিডিওটি সবার থেকে আলাদা রকমভাবে ডুয়েট ভিডিও মেক হয়ে গেছে। বাট আপনারা যদি আপনাদের ভিডিওগুলোর স্পিডটা মানে এখানে যে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করেছি এই কালার চেঞ্জটা যদি আপনি ভিডিও শর্ট শর্ট করে স্প্লিট করেন, যেমন মানে ছোটো ছোটো করে যদি স্প্লিট করেন তাহলে আমাদের ভিডিওটি দেখতে আরও বেটার হবে। যাই হোক আমরা আমাদের ভিডিওটি এখন ওয়াচ করে দেখি আমাদের ভিডিওটি কেমন হলো। তো আমাদের ভিডিও মেক হয়ে যাওয়ার পর এখন আমরা এটাকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য উপরে থেকে আমরা এক্সপোর্টের আইকনে ক্লিক করব, সিম্পল এক্সপোর্টে ক্লিক করে দেবো, আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে চলে যাবে আমাদের গ্যালারিতে। তারপরে আপনি শেয়ার করেন আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে। আই হোপ আপনার এই ভিডিওটি ভালো লেগেছে, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে মাস্ট একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওর কোথাও সমস্যার ফেস করলে, অ্যান্ড ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন, অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।